আমরা অনেক সময় সহি জাল জৈব হাদিসের বাজ বিচার করি না। জানেন সহি এবং জৈব জাল হাদিসের বাজ বিচার না করলে কি হবে, ইসলাম একেবারে 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দেখাইতে পারবো। যদি সহি সহি জাল জৈব হাদিস আপনি বাছাই না করেন তাহলে আপনার ইসলাম আপনি দেখেন কিভাবে ধরে রাখতে পারেন, পারবেন না। ইসলামের সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে প্রথমে তো আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাসী হইতে হবে। আল্লাহকে, আল্লাহর প্রতি ইমান আনতে হবে না, আপনার আল্লাহর প্রতি ইমান ধ্বংস করে দেওয়া হবে জৈব জাল হাদিস যদি আপনি মানেন। কোরআন এবং হাদিসের সাথে সব বেড়বুড় লাগিয়ে ধ্বংস করে দেওয়া যাবে। কোরআনে আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে রয়েছেন। জাল হাদিসে পাওয়া যায় কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। রহমান, কোরআন বলছে সূরা তহার 5 নম্বর আয়াত, রহমান আরশের উপরে। আর জাল হাদিসে বলছে না রহমান আরশের উপরে, রহমান মুমিনদের কলবের মধ্যে। কোনটা মানবেন আপনি? আল্লাহ সম্পর্কে কোনটা আকীদা আপনি অবলম্বন করবেন? তারপরে সহি হাদিসে বলছে, কোরআনে সহি হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আর আমাদের সমাজে বলা হচ্ছে যে আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্রে বিরাজমান। তো আপনি কোন আল্লাহকে মানবেন? যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে তাকে মানবেন, তা নাকি যে আল্লাহ আরশে আসমানের উপরে আছেন তাকে মানবেন? আকীদার ধ্বংস হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা হলো, জাল হাদিসের কথা হলো, আউওয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে, এবং নূরের আলোচনা শুরু হয়ে গেল। নূরের থেকে কি কি তৈরি হইল, দার্শনিক হাদিস জাল, আলোচনা দার্শনিক। আর সহি হাদিসে বলা হলো আউওয়ালু মা খালাকাল্লাহুল মা, আউওয়ালু মা খালাকাল্লাহুল কালামা, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছে সেটা হলো পানি। আর কোন আরেকটা সহি হাদিস আছে কলম, পানি সৃষ্টি করার পর আল্লাহর আরশ পানির উপরে ছিল, সহি বুখারীর বর্ণনা পাওয়া যায়। তাহলে দেখেন কোন দিকে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, আমার পার্থক্য হলো আমার কাছে ওয়াহী করা হয়, তোমাদের কাছে ওয়াহী করা হয় না। সূরা কাহাফের 110 নম্বর শেষ আয়াতের কথা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম সুনানের কিতাবের মধ্যে বলছেন, আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু যাক্কিরুনি ফাযাক্কিরুনি, আমি তোমাদের মতো মানুষ, আমি ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও, আমি যখন ভুলে যাব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। এটা কখন বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়িয়েছিলেন, সাহাবায়ে কেরাম ভুল স্মরণ করিয়ে দিলে উনি 2 রাকাত নামাজ কমপ্লিট করে সহু সিজদা দিয়ে পরে এই ভাষণ দিলেন। দেখেন কোরআন আর হাদিস একরকম হয়ে যাচ্ছে। কোরআনে বলছে হে রাসূল তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওয়াহী করা হয়। আর হাদিসও বলছে হে সাহাবীরা আমি তোমাদের মতো মানুষ, ভুলে যাই তোমরা যেমন ভুলে যাও, এভাবে যখন আমি ভুলে যাব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলছে। আর জাল হাদিসের মধ্যে বলছে আউওয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূর। আপনি যদি জাল জৈব হাদিস বাজ বিচার না করেন তাহলে নবীও ভিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা নবী হলো নূরের নবী, আরেকটা নবী হলো মানুষ নবী। হ্যাঁ, মানুষ মানুষ মাটির তৈরি নবী, আর একটা হলো নূরের তৈরি নবী। কোন নবী আপনি মানবেন? আমরা অবশ্যই আদম সন্তান যে নবী, ফেরেশতার সন্তান নবী না, ফেরেশতার কোনো সন্তান হয় না, হয় ফেরেশতারা হলো নূরের তৈরি, আর আদম আদম সন্তান সব মাটির তৈরি, মাঝখান থেকে একজনই শুধু নূরের তৈরি, কি কথা, গাঞ্জাখুরি কথাবার্তা।
আর যারা বেশি পীড়াপিড়ি করে নূরের নবী, আমরা ওই নবী বাদ দিয়ে দিয়েছি, ওই নবী তাদেরকে দিয়ে দিয়েছি, খুশি হোক তারা, যাই আমরাও পেয়েছি ভাগে। আমরা ওই নবীতে ভুলেও অংশ নিতে যাব না, এবং এটাই আমাদের ঈমান, ওই নবী আমরা মানি না। কারণ আদম সন্তানের মধ্যে কোন নবী নূরের নবী আসে না, বুঝেছেন? আর আবার অনেকেই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতে, কোনটা আমরা বিশ্বাস করব? আবার আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখেরি নবী, কাদিয়ানীরা ভুরি ভুরি দলিল দিয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখেরি নবী নয়, তারপরে আরো বহু নবী আসবে। আপনি যদি জৈব জাল হাদিস নাম না বাজ বিচার করেন তাহলে ওদেরকে ঠেকাবেন কি করে? জাল হাদিস, ও লা নবী আবাদি ইল্লা আন ইয়াশা আল্লাহ, আমার পরে কোন নবী হবে না তবে আল্লাহ যদি চায়। এটা হলো কাদিয়ানীদের জৈব হাদিস, জাল হাদিস। আপনি জাল হাদিস বিশ্বাস না করলে নবী নবী টিকান কিভাবে? নবী টিকছে, নবী টিকাইতে পারবেন? নবীর ভিতরে বেড়বুট লেগে যেতেছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আরো বহু নবী আসবে, আপনাকে জাল হাদিস স্বীকার করতেই হবে। আপনি মাঝহাবি কারণে জাল হাদিস স্বীকার করবে না, তখন কাদিয়ানী যদি বলে তোমার মতো জাল হাদিস দিয়ে তো আমি নবী পাই, আমার নবীটাও স্বীকার করো, বলবে না? সর্বক্ষেত্রে কোরআন, আমাদের মাঝে যে কোরআন আছে এই কোরআনটা হলো বিকৃত কোরআন, নাউজুবিল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। কারা বলতেছে এই কোরআনটা হলো বিকৃত কোরআন? শিয়ারা। এবং 2000 হাদিস দ্বারা প্রমাণ করে আমাদের মাঝে যে কোরআন আছে এই কোরআনটা হলো বিকৃত কোরআন। ওদের কাছে কয় হাজার হাদিস আছে? 2000 হাদিস এর সমর্থনে পাওয়া যায়। তাহলে আপনি জৈব জাল হাদিস মানবেন না? জৈব জাল হাদিস ত্যাগ না করা পর্যন্ত আপনি ইসলাম পাবেন না। জৈব জাল হাদিস যদি নাম বর্জন করেন তাহলে আপনি মাঝহাবি দ্বন্দ্ব মিটাইতে পারবেন না। মাঝহাবি দ্বন্দ্ব, তরিকার দ্বন্দ্ব মিটাইতে হলে জৈব জাল হাদিস ত্যাগ করতে হবে। জৈব জাল হাদিস সব বিষয়ে আছে, আপনি চুরি করতে চাইলেও জাল জৈব হাদিস পাওয়া যাবে। চুরির সমর্থনে, ডাকাতির সমর্থনে, ছিনতাই করার সমর্থনে এরকম জৈব জাল হাদিস পাওয়া যায়। জিনা করার সমর্থনে দলিল পাওয়া যায়। তাহলে কোনটা মানতে হবে? সহিটা মানতে হবে। সহি হাদিস না মানা পর্যন্ত সর্বনাশ হয়ে যাবে। তারপরে দেখেন নবী নবুয়ত, এরা বলতেছে নবী আসতেই থাকবে, কোরআন দিয়ে দলিল দেয়, জৈব জাল হাদিস দিয়ে দলিল দেয়। আর একটা হাদিস আছে কি, সাধনার মাধ্যমে যে কেউ নবী হইতে পারে, হাদিস আছে, হাদিস শুনবেন। ইবনুল জৌজি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন জাল হাদিসের, ওই কিতাবটার নাম হলো কিতাবুল মাউযুআত, 600 হিজরির লোক, 600 হিজরির আলেম, উনি কিতাব সংকলন করেছেন কি, কিতাবুল মাউযুআত, জাল হাদিসের কিতাব। মাউযু শব্দের অর্থ হলো জাল হাদিস, মাউযু মানে তৈরিকৃত, আবিষ্কৃত, নিজের মস্তিষ্ক প্রসূত বানানো হাদিস। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বলবে সে ব্যক্তি দুনিয়াতে জাহান্নামে জায়গা রেজিস্ট্রি করে ফেলল। 70 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, সহি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ আবু মুসনাদ আহমদ সব হাদিস গ্রন্থে এটা পাওয়া যায়। মান কাযাবা আলাইয়ে মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাক্বাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বলবে সে জাহান্নামে তার ঠিকানা তৈরি করে নিল, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি জাল হাদিস বানাবে, জাল হাদিস প্রচার করবে, সে ব্যক্তির শাস্তি হলো দুনিয়াতে মৃত্যুদণ্ড, এমনকি পুড়িয়েও শাস্তি দেওয়া যায়, আর দুনিয়া আখেরাতে তার জন্য জাহান্নাম বরাদ্দ, কখনো জাহান্নাম থেকে সে বের হবে না, এই হলো শাস্তি। কারণ কি, জাল হাদিসের মাধ্যমে ইসলাম বিকৃত হয়ে যায়। দেখেন শিয়ারা বলতেছে আসল কোরআন হলো 90 পারা, আর এখন বর্তমান কোরআন হলো 30 পারা, এই 60 পারা গেল কোথায়? এই যে কোরআন 60 পারা নাই, এই 60 পারা কোরআন তারা সাব্যস্ত করে 2000 হাদিস দিয়ে। আমার কাছে এই 2000 হাদিস মজুদ আছে, শিয়াদের এই 2000 হাদিস আমার লাইব্রেরিতে মজুদ আছে,
যারা এই হাদিসগুলো দিয়ে কোরআনকে বিকৃত সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ। আর ওই যে হাদিসটা বললাম, যে কেউ সাধনা করে নবী হইতে পারে, একটা জাল হাদিসে পাওয়া যায়, মান কারা সুলুসাল কোরআনি ফাকাদ উতিয়া সুলুসান নুবুয়া, যে ব্যক্তি এক তৃতীয়াংশ কোরআন পাঠ করলো সে নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, এক তৃতীয়াংশ নবুয়ত প্রাপ্ত হয়ে গেল। যে ব্যক্তি পুরা কোরআন পাঠ করলো সে পুরা নবী হয়ে গেল, দেখছেন, যে কেউ নবী হইতে পারে, নাউজুবিল্লাহ। তা এই জাল জইফ হাদিসগুলো আমাদের বর্জন করতে হবে।